শুভ দর্শক, আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা গ্রামের বিলের মধ্যে এলাকার মধ্যে আছি। এই বিলে আমাদের ঐতিহ্যবাহী একটা বিল, এই বিলটি মাদারীপুর জেলা ও গোপালগঞ্জ জেলার সীমানাবর্তী এলাকা। কিন্তু এই বিলের মধ্যে কতিপয় কিছু দুষ্কৃতী লোক যারা এই বিলের মধ্যে আপনার কীটনাশক জাতীয় বা বীজ জাতীয় দ্রব্য বা কিছু একটা দিয়েছে, যার ফলে এই বিলে যত মাছ ছিল সমস্ত মাছগুলো মারা গেছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়, হাজার হাজার মাছ মারা গেছে। এই মাছগুলা ধরে এই বিল থেকে মাছগুলো সংগ্রহ করে এই এলাকার অনেক পরিবার আছে যারা একটু নিম্নবিত্ত ফ্যামিলি আছে, যারা এখান থেকে মাছ ধরে সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। এই মৌসুমে কিছু অসহায় মানুষের কর্মসংস্থান আর কি এই বিলটা, এই বিলটা থেকেই তারা কিছু মাছ ধরে কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং এখান থেকে মাছ ধরে বিক্রি করে অর্থ উপার্জন করে। কিন্তু এই বিলের মধ্যে এই বিষ প্রয়োগ করার ফলে মাছগুলো মারা গেছে, সমস্ত বিলের মাছ মারা গেছে। এই যে কয়েকশো টন মাছ হবে হয়তো এই বিলের মধ্যে চাষিদের হিসাব অনুযায়ী। কিন্তু এই কাজটি যারা করছে, এই জঘন্যতম যে খারাপ কাজটি করছে, এদের কি বিচার হওয়া উচিত বলে এই এলাকার মানুষ দাবি জানিয়েছে। তা আমরাও এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এদের আইনের আওতায় আনা হোক, এই এই এইটাই আমরা চাই। কেননা এখানে যায় বা কে বা কারা করছে এটা যদিও সঠিকভাবে জানা যায়নি, তবে এ বিষয়টা অনেকটাই বোঝা গেছে যে কারা করছে। কারণ এখানে কিছু লোক আছে যারা দুইটি ভেসাল ব্যবহার করে, এখানে খাল বন্ধ করে এই নদীতে যারা কিছু এই দুঃখিত এই এই বিলের মধ্যে কিছু মানুষ সাধারণ পাবলিকদের নামতে দেয় না এবং এখান থেকে না নেমে না নামতে দেওয়ার ফলে এইখানের যে খালটা আছে সেই খালে তারা মৎস্য সংগ্রহ করে, হাতে গোনা দুই তিনজন লোক। হয়তো সবাই ধারণা করছে এবং এলাকাবাসীর ধারণা যে এই কাজটা হয়তো বা তারাই করছে, কারণ যেহেতু তারা এই বিলের মধ্যেই এটা দেওয়ার ফলে বিষটা প্রয়োগ করার ফলে এই মাছগুলা খালের মধ্যে নেমে যায়, আর খালে নেমে গেলে তারা ভেসালে পায়, যার ফলে হয়তো বা এই কাজটা হতে পারে অনেকের ধারণা জানি না। তবে এটা তদন্ত সাপেক্ষের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়দের দাবি আর কি।